24 এপ্রিল থেকে বহিরাজ্য থেকে ত্রিপুরায় যারা আসবেন তাদের আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক। এছাড়া কেউই রাজ্যে প্রবেশ করতে পারবেন না। বৃহস্পতিবার রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানালেন এনএইচএম ডিরেক্টর ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল। করোনাময় এখন পুরো ভারত, যেদিকে তাকানো যায় সেদিকে একটাই আলোচনা, কোভিড। অদৃশ্য এই ভাইরাসকে রুখতে কেন্দ্র তথা রাজ্য সরকার স্বাস্থ্যক্ষেত্রে কোনো ধরনের খামতি রাখতে চাইছে না। বৃহস্পতিবার রাত 10টা থেকে লাগু হয়ে যাবে ত্রিপুরা রাজ্যে নাইট কারফিউ, যা বলবৎ থাকবে শুক্রবার ভোর 5টা পর্যন্ত। রাজ্য সরকারের এই আদেশ আপাতত জারি থাকবে পয়লা মে পর্যন্ত। করোনার দ্বিতীয় ঢেউকে সামলাতে আপাতত এই পদক্ষেপ সরকারের। এখানেই শেষ নয়, করোনার বিরুদ্ধে লড়াই জারি রাখতে রাজ্য সরকার থেকে আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হলো। এই নির্দেশে স্পষ্টভাবে বলা হয়েছে, আগামী 24 এপ্রিল থেকে যারাই বহিরাজ্য থেকে ত্রিপুরায় আসবেন তাদের প্রত্যেকের 72 ঘন্টা আগে আরটিপিসিআর টেস্ট করাতে হবে। নেগেটিভ হলে তারা প্রবেশ করতে পারবেন রাজ্যে। বিমান, ট্রেন, বাই রোড সহ ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে যারাই আসবেন তাদের প্রত্যেকের জন্য লাগু থাকবে এই বিধি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই কথা জানালেন জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল। 24 তারিখ কে বাদ জো ভি কোই ত্রিপুরা স্টেট মে এন্ট্রি করতা হ্যায় রেল কে দ্বারা এয়ারপোর্ট কে দ্বারা আইসিপি ইন্টিগ্রেটেড চেকপোস্ট চুরাইবাড়ি উন লোগোঁ কো পিছলে 72 ঘন্টে কা আরটিপিসিআর নেগেটিভ টেস্ট ইয়ে কম্পালসরি কর দিয়া গয়া হ্যায় और इनकेस उनके পাস নেই হতা হ্যায় তো উনকা স্টেটমেন্ট এন্ট্রি করনে কে সময় হি উন লোগোঁ কো টেস্টিং করানা এসা কম্পালসরি কর দিয়া গয়া। খুবই দ্রুত গতিতে বাড়ছে এখন করোনায় আক্রান্তের রোগীর সংখ্যা, তাই এর লক্ষ্যে আগামী প্রস্তুতি নিয়ে রেখেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। আপাতত হাপানিয়া মেলা প্রাঙ্গণে থাকা বিল্ডিংটির মধ্যে 300 শয্যা বিশিষ্ট ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টারও তৈরি করে রাখা হয়েছে বলে জানান এনএইচএম এর ডিরেক্টর। 300 শয্যার মধ্যে 100 শয্যাতে রয়েছে অক্সিজেনের ব্যবস্থা। কোভিড কেসেস কো ধ্যান মে রাখতে হুয়ে ইয়ে হাপানিয়া ফেয়ার গ্রাউন্ড, হাপানিয়া কা জো फेयर ग्राउंड के बगल में जो बिल्डिंग है उसको हम लोगों ने डेडिकेटेड कोविड हेल्थ सेंटर के रूप में डेजिग्नेट कर दिया गया है। इसकी 300 कैपेसिटी होगी, 300 बेड में से 100 बेड में ऑक्सीजन की सुविधा होगी, बाकी 200 बेड में ऑक्सीजन की सुविधा नहीं होगी। और इसी प्रकार से वहाँ पे मेडिकल टीम की सुविधा, लेबोरेटरी टेस्ट की सुविधा, दवाइयों की सुविधा, इन सभी का इंतजाम कर दिया गया है। और वहाँ पर एक डेडिकेटेड बेसिक लाइफ सपोर्ट एम्बुलेंस ड्राइवर और टेक्नीशियन के साथ 24 घंटे रहेगी, इन केस किसी का सिम्टम्स एग्रेवेट होते हैं तो उनको इमीडिएटली अपानिया से जीबी में ट्रांसफर करने के लिए डेडिकेटेड एम्बुलेंस। প্রস্তুতিতে কোনো ধরনের ঘাটতি রাখতে নারাজ রাজ্য সরকার, তবে জনগণকে আরো অধিক সচেতন হতে আহ্বান করলেন তিনি। করোনার যাবতীয় সব বিধি যাতে সবাই মেনে চলেন তাই আবারও আহ্বান জানালেন এনএইচএম এর অধিকর্তা ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।